guys and welcome to yet another vlog. How are you all? Kemon acho? Ajke ami to pouchhe gechi UK te. Ekhane eshe kichu din ami baritei chhilam amra. Christmas time tao baritei chhilam karon onekta dhokol geche ebarkar journey to ferar journey ta. তাই জন্য এখন এসে কিছুদিন রেস্ট নিয়ে আজকে ভাবলাম রোজ ওই বাড়িতেই খাচ্ছি তো চলো আজকে কোথাও খেতে যাই। তো এখানে মাও আছে, মানে রিজুর মাও আছে, শি ইজ উইথ আস ফর সাম টাইম নাও অ্যান্ড সো উই থট ওয়াই নট গো ফর ডিনার। আর এখানে জানোই তো না, আগেও অনেকবার বলেছি যে খাওয়ার বলতে যেটা বাইরের খাওয়ার হয়, মানে এদের যেটা খাওয়ার হয় আর কি, ইংলিশ ফুড তো খুবই বাজে, কিন্তু স্টেক, ইটালিয়ান স্টেক বলো, গ্রিক বলো, ওগুলো খেতেই পারি আমরা। বাট অবভিয়াসলি ইট ডাজন্ট লিভ আ লট অফ চয়েসেস ফর আস ইন্ডিয়ানস, মানে আমার কি রিজুর কথা বলছি না, আমরা মোটামুটি সব কিছুই খাই, কিন্তু মানটাও খেয়াল রেখে আজকে আমরা ডিসাইড করেছি আমরা থাই রেস্টুরেন্টে যাব। রিজু প্রচুর, রিজুরও খুব ফেভারিট একটা রেস্টুরেন্ট, আমারও মন্দ লাগে না, ভালোই লাগে, মানে কাস্টমাইজ করে আমাকে দিয়ে দেয় যা বলি আর কি। তো ওখানে যাব। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ইটস কল থাই স্টাইল, রাইট ইন সেন্টার অফ হ্যালিফ্যাক্স। তো ওটাই আর কি খাই আর রেস্টুরেন্টটা কীরকম তোমাদেরকে দেখাবো। তো চলো চটপট আমার সাথে, আর যারা নতুন তারা প্লিজ লাইক ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ইটস অল বিলো, আর যারা পুরনো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। চলো এবারে যাই। আমাদের কিছু দিয়েছে প্রনের পাপড়, তার সাথে এই সসটাও দিয়েছে, প্রনের পাপড়, প্রন ক্র্যাকারস, দ্য ক্র্যাকারস এন্ড দ্য সস আর কোয়াইট অ্যাট ডিসটেন্স, ব্রিং দেম টুগেদার। ফটো তুলতে এটা সত্যি আমাদের স্ন্যাক্স গুলো এসে গেছে। আর স্ন্যাক্স এর প্রথম হচ্ছে এটা সাথে গুণ, এটা রিজু দিয়েছে, প্রচন্ড ভালো হয়, বারবিকিউ প্রনস উইথ বারবিকিউ পাইনঅ্যাপল, ভীষণ ভালো খেতে হয়। আর তার সাথে ওরা দেয় কিছু জ্যাগরি সস, পিনাট অ্যান্ড জ্যাগরি, অসাধারণ টেস্ট। ও আমার ফেভারিট, কিন্তু এটা চিকেনে নিয়েছি তাতে সুইট চিলি সস। আর টংখাটা তো বলে রিজু দেখালো, তো টংখা সুপ নিয়েছি কোকোনাট মিল্ক, প্রনস অ্যান্ড কোকোনাট। হ্যাঁ, আমি এবার টংখাটা নেব, আর আমি খেতে শুরু করি, রিজুও খেতে শুরু করুক, মানে ভিডিও করতে গেলে শুট করতে থাকলে আর খেতে পারবে না বেচারা, তো শুট করুক আমি খাই। হ্যাঁ, স্যুপ দিয়ে, সরি, স্যুপ দিয়ে শুরু করলাম। আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেল, স্টার্টারগুলো ভীষণ ভালো ছিল। প্রনটা কীরকম ছিল রিজু, প্রনটা কীরকম ছিল? দুর্ধর্ষ, ভালো লাগলো প্রনটা। তো প্রন চিকেন যা যা খেয়েছি প্রতিটা আইটেমই অপূর্ণ।
তো তার সাথে প্রচুর সস দিয়েছিল, ওই যে বললাম যেটা জ্যাগরি, পিনাট জ্যাগরি, ভীষণ ইউনিক আর ভীষণ ভালো খেতে। যদিও আমার খাওয়া উচিত নয়, কিন্তু ওই যে সব কিছুই তো উচিত নয় জিনিসপত্র করি, ঠিক আছে। এখন আমরা মেন কোর্স অর্ডার করেছি, এখন বসে আছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিই। আচ্ছা এখানকার ইয়েটা দেখিয়েছো, ছাতাগুলো দেখিয়েছো? অর্ডার করেছি প্রন ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইসের সাথে ক্রিস্পি গার্লিক টু টপ ইট, আর সাথে সাইড ডিশ আছে, নিয়েছো নিয়েছো সাইড ডিশটা আছে, চিকেন ইন কি ছিল এটা যেন চিলি সস, হ্যাঁ চিকেন ইন চিলি সস, বা চিলি চিকেন ভেবো না, নট দ্য চিলি চিকেন দ্যাট উই আর ইউজ টু, বাট এটাও এটারও স্বাদ ভীষণ সুন্দর, বেসিল দেওয়া, ক্যাপসিকাম দেওয়া, খুব সুন্দর টেস্ট। সার্ভ করে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ কথা বাড়িয়ে লাভ নেই খাওয়ার সময়। তা প্লেটটা ধরো, আমাদের খাওয়া শেষ হয়ে গেল, আর খাওয়ার সাথে সাথে এই ব্লগটাও এখানে আমি শেষ করছি, আবার চলে যাব বাড়ি, বাড়ি গিয়ে দেখবো নেটফ্লিক্স, নেটফ্লিক্স দেখে ঘুমিয়ে পড়ব। এখানে এখন রাত্রি 9টা বাজে, মানে এখানে গভীর রাত বলতে পারো, হ্যাঁ রাত্রি 9টা মানে গভীর রাত হয়ে গেছে। যাই হোক খুব ভালো খেলাম, খুব দারুণ লাগলো খেয়ে দে, এবারে চললাম বাড়ি, ঠিক আছে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি মেক শিওর ইউ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি না ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানিও যে কেন ভালো লাগলো না, ঠিক আছে। অ্যান্ড আনটিল নেক্সট টাইম ভালো থেকো, স্টে সেফ, স্টে করোনা ফ্রি, অ্যান্ড আইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ, ওকে, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস টু ইউ অ্যাজ ওয়েল, বাই নাও।